সব কিছু সম্ভার যে একটা গলিতে পেয়ে যাবেন তা হচ্ছে কলকাতার বিখ্যাত বেকার্স লেন। আজ সানন্দার তরফ থেকে আমরা পৌঁছে গেছি এই বিখ্যাত ফুড গলিতে, টিফিন গলি নামেও এটি সুপরিচিত। চলুন দেখে নেওয়া যাক এখানে কী কী ধরনের খাবার বিক্রি হচ্ছে। বেকার্স লেন শুরু হচ্ছে চায়ের দোকান দিয়ে, যেখানে কিন্তু মোষের দুধেরও চা পাওয়া যায়। তার পাশেই রয়েছে ডিম টোস্ট লুচি তরকারির দোকান, তার পাশে সম্ভার সাজিয়ে বসেছে ফ্রাইড রাইস চিলি চিকেনের দোকান। ভিড় কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। বেকার্স লেনের খাদ্য তালিকায় অসম্পূর্ণ থেকে যায় তা হচ্ছে চিত্রদার বিখ্যাত স্টু। চলুন দেখে নিই ঠিক কিভাবে এই স্টু তৈরি হয়। সবচেয়ে বড় কথা যে এটা খুব হেলদি ফুড, মানে কোনো তেল মশলা নেই এতে, ফ্রেশ জিনিসটা আমাদের খুবই মানে ধ্যান রাখা হয়, খেয়াল রাখা হয় যে জিনিসটা একদম ফ্রেশ হয়। আর এটা দেশি কফি, আর একটু গরম মশলাগুলো ছড়িয়ে নিতে ভুলবেন না। কিছু বছরের এই পুরোনো গুলির সঙ্গে জড়িয়ে আছে নানা রকমের নস্টালজি আর অনেক গল্প। শোনা যায় বহু বিখ্যাত অভিনেতা অভিনেত্রী এবং গায়ক শিল্পীরা এসেছেন এখানে, সে গল্প না হয় আরেকদিন হবে।